জয়েন্ট পেইন বা গিটে ব্যথা, এই শব্দটির সাথে আমরা সবাই কম বেশি পরিচিত। প্রায় আমাদের সবার বাসায় দেখা যায় যে একজন বা দুজন এরকম জয়েন্ট পেইন বা গিটে ব্যথার রোগী পাওয়া যায় যারা দীর্ঘদিন ধরে এই সমস্যাটায় ভুগছেন। তো এতদিন মনে করা হতো যে বয়স 40 বা 50-এর উপর গেলে বা বয়স্ক লোকদের ক্ষেত্রেই এই জয়েন্ট পেইনটা হতে পারে, কিন্তু আজকাল দেখা যায় যে 20 বা 30 বছর বয়স বা তারও কম বয়সী মানুষের ক্ষেত্রেও এই জয়েন্ট পেইনের সমস্যাটা হচ্ছে। তো এটার প্রধান কারণগুলো কী বা কী কারণে আসলে এই জয়েন্ট পেইনটা এত র্যাপিড হচ্ছে, অল্প বয়সেই দেখা যাচ্ছে, তো সেটার কারণগুলো নিয়ে আজকে একটু আলোচনা করব। পাশাপাশি এটা থেকে পরিত্রাণ পাওয়ার জন্য কী কী চিকিৎসা প্রয়োজন বা কী কী করলে এটা থেকে একটু মুক্তি পাওয়া সম্ভব সেটা নিয়ে একটু আলোচনা করছি। এক নম্বর হচ্ছে ক্যালসিয়াম বা ভিটামিন ডির ঘাটতি। আমরা সবাই জানি যে আমাদের হাড়ের প্রধান একটি উপাদান হচ্ছে ক্যালসিয়াম এবং ভিটামিন ডি, যেটা হাড় গঠনে এবং হাড়ের মজবুতকরণে খুব গুরুত্বপূর্ণ একটি ভূমিকা পালন করে থাকে। আজকাল দেখা যায় যে আমাদের যে জীবনযাত্রা সেখানে আমরা বেশিরভাগ ক্ষেত্রে রাত জেগে বিভিন্ন কাজ করছি বা বিভিন্ন ডিভাইসে আসক্ত হয়ে যাচ্ছি বা বিভিন্ন ডিভাইসে কাজ করছি, এর ফলে অনেক সময় আমাদের রাতের ঘুমটা ঠিকমতো হচ্ছে না, এর ফলে সকালেও ঘুম থেকে দেরিতে উঠছি, এতে করে শরীরে একটা চাপ সৃষ্টি হচ্ছে। আর এই মানসিক বা শারীরিক চাপের ফলে সেটা কিন্তু আমাদের এই হাড়ের উপরও একটি চাপ সৃষ্টি করছে, আর এতে দীর্ঘদিন ধরে এই ধরনের চাপ থাকার কারণে এটা পরবর্তীতে আস্তে আস্তে হাড়টাকে ক্ষয় করে ফেলছে এবং এর ফলেও আস্তে আস্তে সেটা জয়েন্ট পেইন বা গিটে ব্যথার সৃষ্টি করছে। দুই নম্বর হচ্ছে যদি শরীরে কোনো ইঞ্জুরি হয় বা উঁচু কোনো জায়গা থেকে পড়ে গেলে, এ ধরনের ক্ষেত্রে কিন্তু আসলে তখন জয়েন্টের উপর একটা চাপ পড়ে এবং এতে জয়েন্টে ব্যথা সৃষ্টি হতে পারে। তিন নম্বর হচ্ছে যারা অতিরিক্ত অ্যালকোহল বা সিগারেট স্মোকার আছেন তাদের ক্ষেত্রেও কিন্তু এই সমস্যাটা হতে পারে। এছাড়া হাড়ের আরও কিছু ডিজিজ আছে যেমন রিউমাটয়েড আর্থ্রাইটিস, অস্টিওআর্থ্রাইটিস, টেন্ডোনাইটিস, এগুলোর ফলেও কিন্তু অনেক সময় জয়েন্টের ব্যথা হতে পারে। তো অস্টিওআর্থ্রাইটিস বলতে বোঝায় যে আমাদের দুইটা হাড়ের মাঝখানের যে জাংশন, তো সেখানে কিন্তু কার্টিলেজ এবং সাইনোভিয়াল ফ্লুইডাম একটা উপাদান থাকে যেটা আসলে দুই বোনসের যে জয়েন্ট সেটাকে সুরক্ষিত রাখে। তো কোনো কারণে যদি কার্টিলেজ এবং সাইনোভিয়াল ফ্লুইডের পরিমাণটা কমে যায় তখন কিন্তু দুই হাড়ের মুখোমুখি একটা সংঘর্ষ হবে এবং এই সংঘর্ষের ফলে পরবর্তীতে আস্তে আস্তে জয়েন্টের মধ্যেও ব্যথা সৃষ্টি হতে পারে। আর রিউমাটয়েড আর্থ্রাইটিস হচ্ছে একটা অটোইমিউন ডিজিজ, তো এটার ফলে আমাদের দুই হাড়ের মাঝখানের যে জাংশন সেই স্পেসটা বড় হয়ে যায়, সেখানে ইনফেকশন হয়ে আস্তে আস্তে জায়গাটা ফুলে যায়, যার জন্য হাড়ের শেপটাও তখন নষ্ট হয়ে যায়, পাশাপাশি এই জয়েন্টটা ফুলে যাওয়ার কারণে তখন জয়েন্টে অনেক ব্যথার সৃষ্টি হতে পারে। আর টেন্ডোনাইটিস বলতে বোঝায় যে আমাদের মাংসপেশি এবং হাড়ের মাঝখানে যে একটা সংযোগ স্থাপনকারী যে স্ট্রাকচারটা, সে যেটা টেন্ডন নামে পরিচিত, সেই টেন্ডনে যদি কোনো কারণে ইনফেকশন হয় বা ছিঁড়ে যায় সেটার ফলেও কিন্তু অনেক সময় এই জয়েন্টের উপর ব্যথা সৃষ্টি হতে পারে। তো মোটামুটি এগুলো ছিল জয়েন্ট পেনের প্রধান কিছু কারণ। তো এখন আসে এটার চিকিৎসা নিয়ে। তো যে কোনো ব্যথায় আমরা আসলে মনে করি যে পেন কিলার হচ্ছে প্রধান একটি সমাধান এবং এর ফলে হালকা কিছু ব্যথা হতেই আমরা দেখা যাচ্ছে যে বাজার থেকে ইচ্ছা মতো পেনকিলার কিনে খাচ্ছি, যখন মোটামুটি কমে যাচ্ছে সেটা বন্ধ করে দিচ্ছি, কিন্তু এই কাজটা করে কিন্তু আমরা নিজেরাই আমাদের শরীরের 12টা বাজিয়ে ফেলছি। কারণ পেনকিলারটা আপনি যখন ইচ্ছা মতো সেবন করছেন তো সেটা কিন্তু আমাদের কিডনির উপর একটা মারাত্মক প্রভাব সৃষ্টি করছে, এতে কিন্তু কিডনির কার্যকারিতা নষ্ট হতে পারে এবং অনেক সময় কিডনি ফেলিওরে কিন্তু পরবর্তীতে মানুষ মারাও যেতে পারে। আর তাই ইচ্ছামতো কিন্তু যে কোনো ব্যথার ওষুধ দীর্ঘদিন ধরে খাবেন না, অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিয়ে সঠিক নিয়মে এই ব্যথার ওষুধটা সেবন করতে হবে। আর যেহেতু জয়েন্ট পেনের যে ব্যথাটা সেটা অনেক বেশি তীব্র থাকে, তো সাধারণত পেনকিলার খাওয়ার প্রয়োজন অবশ্যই হয়, তবে সেটা কিছু নিয়ম অনুযায়ী বা কিছু রুটিন মাফিক সেটা খেতে হবে এবং আপনাকে কন্টিনিউয়াস ডক্টরের ফলো আপে থাকতে হবে। কারণ অনেক সময় এই ওষুধগুলো পরিবর্তন করে নতুন পেনকিলার দেওয়ার প্রয়োজন হতে পারে, অনেক সময় ইঞ্জেকশন ফর্মে দেওয়ার প্রয়োজন হতে পারে, তো যখন যেটা প্রয়োজন সেটা অবশ্যই চিকিৎসক সেটা প্রেসক্রাইব করে থাকবেন। আর আপনি যদি ইচ্ছা মতো পেনকিলার খেয়ে থাকেন সেটাতে কিন্তু ব্যথা তো কমবেই না, পরবর্তীতে আরও শরীরের অবস্থা আরও খারাপ হয়ে যাবে। তাই পেনকিলার বা অন্য যে কোনো ওষুধ সেবনের আগে অবশ্যই চিকিৎসকের সাথে পরামর্শ করে নেবেন। দুই নম্বর হচ্ছে যে যেসব জায়গায় ব্যথা হচ্ছে বা যেই জয়েন্টগুলোতে ব্যথা হচ্ছে সেখানে চেষ্টা করবেন যে হালকা একটু গরম বা ঠান্ডা সেক দেওয়ার জন্য। তো এই সেক দেওয়ার ফলে কিন্তু অনেক সময় ব্যথার যে পরিমাণ বা তীব্রতা সেটা অনেকটা কমে আসে
এবং অনেকটা আরাম বোধ হয়। তো এখন এক একজনের ক্ষেত্রে এক একটা সেক উপকারী, কারো হচ্ছে গরম সেকে আরাম পান, কেউ ঠান্ডা সেকে আরাম পান, তো যার যেটাতে আরাম বোধ হয় সে সেটাই অ্যাপ্লাই করবেন। তিন নম্বর হচ্ছে যেসব জায়গায় ব্যথা হচ্ছে বা যে জয়েন্টগুলোতে ব্যথা সেসব স্থানে হালকা তেল মালিশ করে দিতে পারেন। এই মালিশের ফলেও কিন্তু শরীরের যে মাংসপেশি বা জয়েন্টের যে মাংসপেশি সেটার উপর একটা প্রেশার পড়ছে এবং আলতো প্রেশারে কিন্তু আস্তে আস্তে জয়েন্টের যে ব্যথা সেটা অনেকটা কমে যায়। আর যেসব জয়েন্টে ব্যথা সেটা পুরোপুরি নড়াচড়া বন্ধ করা যাবে না, মাঝামাঝি একটু নড়াচড়া করতে হবে, হালকা যতটুকু মুভমেন্ট করা সম্ভব সেটা করতে হবে, তা না হলে কিন্তু ব্যথার পরিমাণ পরবর্তীতে আস্তে আস্তে আরও বাড়তে পারে। এছাড়া দিনে একটা নির্দিষ্ট সময় সূর্যের আলো সংস্পর্শে থাকার চেষ্টা করতে হবে, যদি সেটা সম্ভব না হয় তাহলে খাবারে অবশ্যই ভিটামিন ডি সমৃদ্ধ কিছু খাবার রাখতে হবে, যেমন দুধ, ডিম, সামুদ্রিক কিছু মাছ, কড লিভার অয়েল, কলা, কমলা, এই ধরনের খাবার প্রতিদিন আপনার ডায়েটে একটি বা দুটি করে রাখার চেষ্টা করতে হবে, কারণ এগুলোতে প্রচুর পরিমাণ ক্যালসিয়াম বা ভিটামিন ডি থাকে, যেটা আমাদের হাড়ের গঠনটাকে শক্ত করতে এবং মজবুত করতে সাহায্য করে। আর ধূমপান বা অ্যালকোহল সেবনের হিস্ট্রি থাকলে সেটা আস্তে আস্তে বাদ দিতে হবে। আপনার লাইফস্টাইল বা জীবনযাত্রার মানটা অনিয়মিত থাকে সেটাকে একটা নির্দিষ্ট নিয়মের মাঝে আনার চেষ্টা করবেন, তাহলে শারীরিক যে প্রেশার বা মানসিক প্রেশার সেটা অনেকটা কমে যাবে, রাতে ঠিকমতো ঘুম হবে এবং এর ফলে আপনার শরীরও সুস্থ থাকবে, এবং শরীর যদি সুস্থ থাকে তাহলে সেটা কিন্তু পরবর্তীতে আপনার যে হাড়ের যে গঠন সেটাকেও সঠিকভাবে হতে সাহায্য করবে। তো মোটামুটি এই ছিল জয়েন্ট পেন নিয়ে কিছু কথাবার্তা। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।